আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রেসার বাচ্চা দুইটা ছাড়ছি, এগুলা মূলত ছাড়ছি আপনার, এগুলা কয়েকদিনের মধ্যে ফ্লাই করাবো ইনশাল্লাহ, নেক্সট মান্থ অথবা এরপর মাসে। এগুলা হলো আপনার, এই যে এগুলার বেবি ভাইয়ার কবুতর, এই যে এইনর, এইনর আর এই যে মাদি, এই দুইটার বেবি। এর আগে একটা বেবি ছিল, এই যে এই খাঁচায় রাখছিলাম, এই ধরে দিয়েছিলাম, তো ওই বেবিটা একটা কারণে মিসিং হয়ে গেছে, ছাড়ি নেই আমরা, খাঁচায় বন্দি করে রাখছি অনেকদিন, রাখতে রাখতে ও বাড়িঘর কিছুই চিনে না। তো এক পর্যায়ে কি উপর থেকে আমরা ছাড়ছি যেন নিচে নামে আর কি, নতুন ফিড দেওয়ার চিন্তা ভাবনা আর কি, পোষ মানাবো। তো উপর থেকে ছাড়ছি, তো কবুতরটা নিচের নামে নেই, ডাইরেক্ট ফ্লাই করা শুরু করছে। ফ্লাই করতে করতে ওই বড়ো বিল্ডিংয়ে গিয়ে বসছে, দেন ওখান থেকে আপনার আবার ওই যে বিল্ডিংয়ে হলুদ কালার বিল্ডিংটা, তেমন করতে করতে এক পর্যায়ে তিন দিন টানা এই বিল্ডিং থেকে বিল্ডিং ছুটছে। আর যখন রাত্র হয়েছে তখন ওখানে একটা সোলার আছে ওই যে দিকে, একবার এই যে গাছ বড় বল যে গাছটা, ওখানে একটা সোলার আছে, ওই সোলারের নিচে থাকতো, আমরা দেখছি কিন্তু ওই বাসায় উঠি নাই, অন্য কারো বাড়ি একটা কবুতরের জন্য, তাই বেশি একটা গর্জ করি নাই। কিন্তু টানা তিন দিনও ফ্লাই করছে এখান থেকে ওখানে, তিন দিন চার দিনের দিন আর দেখি নাই, প্রতিদিন দেখছি সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্লাই করছে, সন্ধ্যার পর আর ওই সোলারের নিচে ছিল। তখন ছিল বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টিও ছিল, তো এমন একটা পরিস্থিতি হয়েছিল। তো এই জন্য আমরা ডিসাইড নিছি যে এই বাচ্চাগুলো এখন থেকেই ছাড়া উচিত। আর রেসার কবুতর যেহেতু ছোটো থেকে ছাড়টা চিনে ফেললে, তো যখন এক দুই পর হয় তখন ফ্লাই করা শুরু করে, আর নীলপর থাকতেই ফ্লাই করতে পারে, কোনো ওদের প্রবলেম হয় না, ওই ছেড়ে দিলে ওরা ফ্লাই করে চলে যায়, আবার ব্যাক করতে পারে, ব্যাক করার ক্ষমতা রাখে। কিন্তু গিরিবাস কবুতর একটু ফিরিতে কষ্ট হয়, ওগুলো যদি চলে যায় আর সময় একটু কম থাকে, একবার খুব কম কবুতরে আসে। এই জন্য ফার্স্টে সন্ধ্যাবেলা অথবা সকালে অথবা আস্তে আস্তে ফ্লাই চাকলার সাথে ভিড়ে ফ্লাই করতে হয়, কিন্তু ওদের একা ছাড়লে ওরা ফ্লাই করে আবার চলে আসে এমন একটা। এই জন্য যখন ছোটো থাকে বাচ্চা, মানে যে এমন সাইজ দেখে আমি, এই এমন সাইজ বাইরে থেকে একটু বড়, এই বা এই যে এমন সাইজ, এটা থেকে একটু ছোটো অথবা এমনই থাকলে ছাদে নিচে ছাড়লে কি একটু হাঁটে আর কি, হাঁটে একটু বসে, হাঁটে একটু বসে, এমন করতে করতে তখন ওরা ছাড়টা পরিবেশটা চিনে ফেলে, যার কারণে হারানোর ক্ষমতাটা হারিয়ে ফেলে, তখন ওরা হারাতে হয় না কবুতরগুলো। তো এই জন্য এগুলাকে ছাড়ছি, এগুলা ছাড়টা চিনবে, কিছুদিন পরে আবার উপরে দিব, উপর থেকে ছাড়বো, কিছুদিন পর না এখনই দিব, না না কিছুদিন পরে দিতে হবে, কেননা এখন যদি আমি দিই তাহলে আপনার এটা বুকে ব্যথা পাবে, এই জন্য এটা এখন দিব না, কিছুদিন পর দিব, আর একটু পাখটা ফেদারটা একটু গ্রো হোক তারপর দিব ইনশাল্লাহ, মানে উপর থেকে পড়তে গেলে ব্যথা, বুকে ব্যথা পায়। আবার এক পর বেঁধে দিছি, ভাই এক পর বেঁধে দিছে, বলছে খুব ছটফট করে তো হারিয়ে যাওয়া, হারিয়ে যেতে পারে, তো এই জন্য বেঁধে রাখছে। আরও আগে ছাড়া ছিল, ছাড়া উচিত ছিল নিচে, তাহলে এতদিনে ঠিক হয়ে যেত। আর এই যেটা, এটা মাদি ভেবে আনছিলাম, নর হয়ে গেছে এটা, আর এই যেটা সেম কবুতর, ভাবছি দুইটাই এক ব্লাডের বাচ্চা হয়েছে কিন্তু নর বাচ্চা হয়েছে, তো যাই হোক আল্লাহ যা রাখছে তাই হবে। আর এই যে কালদমটা পর দিছি, আজকে ফ্লাই করতে করতে অনেক দূরে চলে গেছিলো, দেন আবার চলে আসছে, কিন্তু পর কান্নি পর এখনও হয় নাই, দুই সাইডে কান্নি পর নাই, এক সাইডে সাতটা পর, এক সাইডে আটটা পর, পাঁচটা পরই নাই যা, তারপরও আল্লাহ বাসায় ব্যাক করার ক্ষমতা রাখছে, ওই কিছুদিন পর রাখবো আমি আর কি, পোষ মারানোর জন্য ছেড়ে রাখছে আর কি, বামে উঠবে নামবে, কিন্তু আমি ভাবছি কি ওই কবুতরগুলো যদি আমি লাড়া দিই তো ওটা আর উঠবে না, হয়তো চক্করদা বসে পড়বে, কারণ ওর পাখ নাই, কিন্তু আজকে উঠে গেছে, আরও দিন উঠে না, আজকে উঠে গেছে। তো আপনারা অবশ্যই বাচ্চা কবুতর নিচে ছাদে ছাড়বেন ছোটো থাকতেই, তাহলে আপনার ছাদটা পরিবেশ চিনে ফেলবে, তখন বড় হলে একটা ভয় থাকে না ওর মনে, কবুতর সবসময় মনে রাখবেন ভয় থাকলে কবুতর চলে যায়, ভয়টা ভাঙাতে হবে আপনার বাসার, যেন ও ভয় না পায় বাসায় নামতে, ফ্লাই করে চলে গেলেও যেন আশা বুঝতে পারে এই ভয়টা যাতে না থাকে ওর মনে। দেখছেন পাখনাটা ছেড়ে দিছে, আজকে ভাইয়াকে বলে এটা খুলে দিব। আর এই যে এখানে ছোটো বাচ্চাগুলো রাখছি, দুইটা লাল প্লেন বাচ্চা, একটা গলা ঘষা বাচ্চা, তো এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন।